আরে ভাই, তোমার মিঠুন দাকে তোমরা দুঃখের কথা বলছো কেন? তোমরা মানুষের কাছে যাও, এটা কমিটি স্যারের কাজ কিনা? কপিল শর্মার শোতে গিয়ে আমি বলবো, কপিল শর্মার শোতে গিয়ে বলবো যে শর্মাজি আমার বউয়ের নাম শর্মা, রচনা শর্মা, কাজী কপিল শর্মা আমার শালা হয়, কপিল শর্মা আমার শালা হয়, তোকে আমি শালা বলবো না। আমি কিন্তু ওকে গিয়ে বলবো যে তুমি দেখো আমাদের কলকাতায় অনেক কমেডি কিং আছে, ওদেরকে তোমার শোতে নিয়ে এসো, তারা দেখবে বিদায় হোক। তারা মিঠুনদাকে বলছে, আরে মিঠুনদা প্রথমে নকশাল ছিলেন, নকশাল ছিলেন আপনারা সবাই জানেন, তারপরে ওই দিক কমে গেছেন, খুব বড় আর্টিস্ট। ব্যক্তিগত সম্পর্ক আমি ব্যক্তিগতভাবে যাবো না, কিন্তু রাজনৈতিকভাবে উনি যা বলেছেন ওনার যে যাত্রাপথ, প্রথমে নকশাল ছিলেন, তারপরে সুভাষ চক্রবর্তীর সবচেয়ে বড়, সুভাষ তার সবচেয়ে বড় বন্ধু ছিলেন, জ্যোতিবাবুকে, আমাদের জ্যোতি বসুকে কাকু বলতেন। তারপরে তৃণমূল কংগ্রেসে উনি রাজ্যসভায় গেলেন, দিদি পাঠালেন রাজ্যসভায়। এখন আবার দেখুন গরমের মধ্যে নানা রকম যে জামা কাপড় পরে কষ্ট হয় আমরা আবার দেখে বুঝতে পারি, কিন্তু সমস্ত জায়গায় বিধায়কদের কথা শুনছে। আরে পুরুলিয়াতে এসে যদি বিধায়কদের দুঃখ কষ্টের কথা শুনতে হয় তাহলে তো কলকাতাতেই শোনা যায়, বিধায়কদের বলুন গলি গলি গিয়ে মানুষের কষ্ট শুনছে, এরা সব জোকার। এবং সেই জন্যই আপনাদের বলবো যে খোলা হাওয়ায় উড়ুন, জয় বাংলা বলুন, এবং পঞ্চায়েতে এই বিজেপি সিপিএম এদেরকে উড়িয়ে দিন, ভুলেও এই বিশ্বাসঘাতকদের ভোট দেবেন না, কারণ এরা বাংলার জন্য কিছু করেনি। 34 বছর সিপিএম বাংলাকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে, 34 বছর সিপিএম বাংলাকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে, আর 9 বছরে মানুষ, 9 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের থেকে কি দিয়েছে তার প্রমাণ আপনাদের কাছে আছে। বিভিন্নভাবে কোথায় কোথায় পেনশনের ওপর ইন্টারেস্ট কমিয়ে দেওয়া, কোথাও নানা রকমের এমন এমন নিয়ম বার করা যাতে সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি। ট্যাক্সের যখন, ইনকাম ট্যাক্সের যখন রেট তৈরি হয় তখন সাধারণ মানুষ তার মধ্যে থেকে কিছু পায় না। ওই জন্য আপনারা বলবো যে যতীন্ময় মাহাতোর মতো ছোট ঘরে বসে কলিকাতা দেখবেন না, খোলা আকাশ দেখুন, মনকে খোলা রাখুন, নিজের জন্যে, বাংলার জন্যে, বাঙালির জন্যে, দিদির জন্যে, মা মাটি মানুষের জন্যে, আপনারা নিজেদের জন্যে, নিজের পুরুলিয়ার জন্যে, জঙ্গলবনের উন্নতির জন্যে আপনারা সবাই মিলে ভোট দিন। ওদিকেও যাবেন না, এদিকেও যাবেন না, রাইটে যাওয়ার দরকার নেই। রাইট মানে আপনার সেই হনুমান, আমাদের হনুরা যারা কলকাতায় বসে আছে, হনুমানকে বা আমি কেন অপমান করবো? ছোটবেলায় প্যান্ডেলে থাকতাম, ছাড়পত্রি হনুমান থাকতো তাদের কলা খাতাম, কিন্তু এই এই হনুগুলো কলা খায় না, মানুষকে কলা দেখায়, এরা কলা খায় না, কলা দেখায়।